বৈশাখী টেলিভিশনের মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান জাগ্রত অহংকার থেকে আপনাদেরকে স্বাগতম। মহান মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে এই অনুষ্ঠানে আমরা নিয়মিত আপনাদেরকে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য, যুদ্ধকাহিনী, যুদ্ধক্ষেত্র এবং গণহত্যার উপরে আলোচনা করছি, আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি। আজকে আমরা এসেছি ড্যামরাতে সুলতানা কামাল সেতুর কাছে। 1971 সনে এই ব্রিজটি এখানে ছিল না, ফেরির মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা সৈন্য সামন্ত অস্ত্র গোলা বারুদ হাতিয়ার সব কিছু এক পার থেকে আরেক পার করত। এই লজিস্টিক রুট দ্বারাই তারা নরসিংদী, ভৈরব, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। মুক্তিবাহিনী 10 নম্বর সেক্টরের অকুতোভয় নেভেল কমান্ডোদের একটি দল এই ফেরিঘাটে এসে একটা দুঃসাহসিক আক্রমণ চালিয়েছিলেন, একটা সফল আক্রমণ চালিয়েছিলেন, যার ফলে পাকিস্তানিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই যুদ্ধে অংশগ্রহণকারী তখনকার সেই নির্ভীক তরুণদের, যারা এখন বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনাদের সামনে উপস্থিত হয়ে এই যুদ্ধের ঘটনাগুলো আপনাদেরকে সশরীরে বর্ণনা করার জন্য। চলুন এখন আমরা এই রণাঙ্গনের বিভিন্ন স্থানে গিয়ে তাদের মাধ্যমে জানতে চেষ্টা করি কিভাবে তারা এই এলাকাতে পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করেছিল, তাদের প্রভূত ক্ষতি সাধন করেছিল, তাদেরকে পর্যদস্ত করেছিল। চলুন আজকে দিনটা তাদের সঙ্গে আমরা কাটাই এই এলাকাতে, এবং স্মৃতির সেই পাতাগুলোর থেকে তারা আমাদের নিশ্চয়ই বলবেন কিভাবে তারা সেদিন অপারেশনটা সংগঠিত করেছিলেন। আমরা এখন শীতলক্ষ্যা নদীতে একটা ছোট নৌকাতে আছি, সঙ্গে আছেন 5 জন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো। তারা এই অপারেশনে অংশগ্রহণ করেছিলেন 1971 সনে। আসুন তাদের কাছে এই নৌকাতে থেকেই সেই একই নদীর উপরে একই দৃশ্য দেখে সেই দিনের অপারেশন সম্বন্ধে জানার চেষ্টা করি। প্রথমে বীর প্রতীক মতিউর রহমান সাহেব, আপনি এই অপারেশনের আপনার অভিজ্ঞতা সম্বন্ধে আমাদেরকে বলেন। আমি আমার সাথে মারাক নামে একটা ছেলে ছিল, এই দুজন আমরা আসলাম নদীর পার দিয়া ঘাংজুর দিকে আসে আমরা নদীর পার ঢুকলাম। ঢুকিয়া তারপর আস্তে আস্তে আমরা ফেরিঘাট জায়গায় ছিল, কাশপুর ফেরিঘাট ওই জায়গায় আসতেছিলাম। একটু প্রশ্ন আছে মতিউর, মুসা চট থেকে হেঁটে হেঁটে রওনা দিলেন তাই না? তারপরে আপনার নদীর পার দিয়ে আসলেন, তো এটা কি আপনি রেকি করতে এসেছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, এরপরে বলুন। আমাকে আমার কমান্ডার মালিক নামে একটা ছেড়ে দিল যে যাও তোমরা কাশপুর থেকে রেকি করে আসো, এটা রাত্রে অপারেশন হবে। একটু প্রশ্ন ছিল, এই যে ফেরিঘাট সম্বন্ধে কি আপনার পূর্বে কোনো তথ্য ছিল? তথ্য ছিল আমার কমান্ডারের কাছে। আচ্ছা, যে জায়গায় একটা গুরুত্বপূর্ণ স্থান, এটা অপারেশন করতে হবে ফেরিঘাট দিলে। আমাকে আমার কমান্ডার মুসার স্যার অবস্থান ছিল, আমরা ওই সময় বলল বিকালবেলা যে কাশপুর ফেরিঘাটটা অপারেশন করতে হবে, তোমরা রেকি করে আসো। তারপর আমার সাথে মালিক নামে একটা ছেড়ে দিল, আমরা যদি আসলাম ওই পায়ে হাইটে হাইটে নদীর পাড়ের দিকে, নদীর পাড়ের দিকে আইসা আমরা দেখলাম কোন অবস্থা ফেরিঘাটটা আছে কি। ওই সময় দেখি আইসা যে পাকিস্তান আর্মিরা টহল দিতে আছে। তারপর আমার এই জায়গাতে এই ফেরিঘাটটাই এই ফেরিঘাটটা। আচ্ছা, কয়জন পাকিস্তান আর্মিকে দেখেছেন আপনি? আমরা 8-10 জন পাকিস্তান আর্মি দেখেছি, ওরা টহল দিচ্ছিল। জি, টহল দিচ্ছিল। আচ্ছা, তাহলে টহলে যখন 8-10 জন, তাদের অনেক বেশি নিশ্চয় সংখ্যা ছিল আরও? জি জি, তাদের ক্যাম্প ছিল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তারপর আমরা আসলাম পরে একটা হোটেলের সামনে আসি, পরে পাকিস্তান তারপরে আমি মালিক দুজন হোটেলে ঢুকলাম। ওই জায়গায় ম্যানেজার বললাম যে এই অবস্থা, ঠিক আছে আপনারা বসেন, প্লেট পরিষ্কার করে থাকেন। তাহলে বোঝা যাচ্ছে এই ম্যানেজার মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। জি জি। আচ্ছা,
তার নামটা কি মনে আছে আপনার? না মনে নাই, নাম জিজ্ঞাসা করি না। আচ্ছা আচ্ছা, অনেক আগের ঘটনা তো। স্যার সোনার আমার মেসের কাজ বসাই দিল, পরে পাই স্যার আমি এসে জিজ্ঞাসা করলো যে মুক্তিযোদ্ধা হয়, আর বলতে নাই যে মুক্তিযোদ্ধা নাই। তারপর চলে গেছে, পর আমাদের বাইরিয়া আমরা রেখি করে তারপরে ক্যাম্পে চলে গেছে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন মতিউর রহমান সাহেব, রেকির রিপোর্টটা আপনি কমান্ডারকে কি দিলেন, কি দেখেছিলেন এখানে? আমি দিলাম যে এরকম এক অবস্থা আছে, ফেরি দুইটা ফেরি ঘাট আছে, দুইটা ফেরি, হ্যাঁ দুইটা ফেরি ঘাট। আচ্ছা, দুইটা ফেরি ঘাট, এক আপ ডাউন করা করতে যায় গাড়ি এই পার পশ্চিম পার আনে, পশ্চিম পার উপার নে। কয়টা ফেরি দেখেছেন? আমি দুইটা ফেরি দেখেছি, দুইটা ফেরি। জি, আর ফেরির মধ্যে কি সেনাবাহিনীর সদস্যরা গার্ড দিচ্ছিল? হ্যাঁ, কিছু ছিল লোক ফেরি ধরা, ফেরির উপরে ওদের গাড়ি ছিল, গাড়িতে আর পাকিস্তানি আর্মি ছিল। আচ্ছা, আপনি রিপোর্টটা দিলেন? আমি রিপোর্ট দিলাম। তারপর রাত একটার দিকে জসিম রহিম আর তিনজন দিল আমার সাথে, যাও তুমি একদিন স্পটে নামাও, তারপর রিসিভ করে তুমি আনবা। এখন আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো জসিম উদ্দিন সাহেবের সঙ্গে। আর জনাব জসিম উদ্দিন, আপনি তো এইখানেই ফেরিতে উপরে অপারেশন করেছিলেন, সেই ঘটনাটা আমাদেরকে বলুন। নভেম্বরে আমাদের অপারেশনটা হয়েছিল 13 তারিখে সম্ভবত, তখন আমি আর আব্দুর রহিম এই পার ড্যামরাতে যে ফেরিটা ছিল সেই ফেরিটা আমরা ডোবানোর জন্য আমাদেরকে উপর থেকে নির্দেশ দিয়েছিল। সেই হিসাবে আমরা তারাবো পাশে সেখান থেকে সাঁতরিয়ে আমরা এদিকে আসলাম সাঁতরিয়ে। তাহলে আপনারা এই দিক দিয়ে সাঁতরিয়ে এসেছিলেন? এদিক দিয়ে তারাবো থেকে সোজা সাঁতরিয়ে আমরা ড্যামরা ফেরিতে আসলাম। তখন তো নদীটা আরও চড়া, আরও অনেক চড়া ছিল, পানি ভর্তি ছিল, এখন তো অনেকটা শুকিয়ে গেছে। তখন আমরা ড্যামরা ফেরিতে মাইন লাগানোর জন্য রহিম তার পেটে একটা মাইন বেঁধে নিল, আমার পেটে একটা মাইন আমি বেঁধে নিলাম গামছা দিয়ে। মাইনগুলো 7 কেজি 7.5 কেজি এরকম আনুমানিক ওজনের, সেই মাইনগুলো নিয়ে আমরা সাঁতরিয়ে নদীর ওপার থেকে আমরা এই পাশে আসলাম। এসে সে রাতের আনুমানিক রাত 12টা 1টা হবে, তখন ফেরির মধ্যে পাকিস্তানি সৈন্যরা টহলরত ছিল এবং নদীর পাড়ে আমার স্পষ্ট মনে আছে সার্চ লাইট ছিল, যার কারণে আমরা একটু ভয়ও পাচ্ছিলাম। মাঝে মাঝে কচুরিপানার নিচে মাথা দিয়ে নিজেকে আত্মগোপন করার জন্য চেষ্টা করেছিলাম। আস্তে আস্তে সাঁতরিয়ে যখন আমরা এই পাশে আসলাম, এসে রহিম আর আমি দুজনেই তখন এই ফেরির নিচে আমরা মাইন লাগিয়ে দিলাম। তখন কিন্তু ফেরির উপরে একটি ইয়া ছিল, এই পাকিস্তানি আর্মিদের একটি জিপ ছিল, রিকগনাইজড রাইফেল, রাইট। রহিম একটা মাইন লাগালো, আমিও একটা মাইন লাগালাম, দুজন দুই ও মাথা লাগালো, আমি পেছনে লাগালাম। মাইনটা লাগানোর পর তারপর আমরা মাইন লাগিয়ে তখন স্রোতের ফেভারে আমরা তখন ভাটির দিকে গিয়ে নদীর ওপারে উঠলাম। তার আধা ঘন্টা পরে মাইনটা বিকট আওয়াজ করে বিস্ফোরিত হলো। তো মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, একটা সফল অপারেশন। তাহলে আমরা আপনার তথ্য থেকে জানতে পারছি যে পাকিস্তানদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল, পরবর্তী গ্রামবাসী বা অন্য সোর্স থেকে আপনারা কী কী তথ্য পেলেন তাদের ক্ষয়ক্ষতি সম্বন্ধে? রাতে যখন মাইনগুলি বিস্ফোরিত হচ্ছিল তখন বিকট আওয়াজ আমরা নিজের কানেই শুনতে পেয়েছিলাম, এবং আগুনের লেলিয়ান শিখা তখন ধাও ধাও করে জ্বলছিল, দূর থেকে আমরা এটা দেখতেও পাচ্ছিলাম। পরে পরদিন আমরা যখন খবর নিতে আসলাম তখন শুনতে পেলাম পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে মানুষকে গুলি করেছে, এতটুকু শুনতে পেরেছি, এবং বিভিন্ন বাড়িতে, এটা তো বাঙালিদেরকে, এই বাঙালিদেরকে। এবং তাদের ক্ষয়ক্ষতি কীরকম? তাদের ক্ষয়ক্ষতি, তারা ওই 8-10 জন যারা ছিল ওরাও মারা গেছে শুনেছি আমরা, এবং তাদের যে রিকোয়ারলেস যে জিপটা ছিল ওই জিপটাও সম্পূর্ণ। এবং আপনি বলেছেন গোলা বারুদ থাকার মধ্যে অনেক আওয়াজ শুনেছি, ওইগুলো? জি 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 জি। তাহলে বেশ একটা বড় ক্ষতি হয়েছিল, বড় ক্ষতি হয়েছিল। এবং আমরা এটাও জেনেছি যে সেদিন থেকেই আমাদের এই পাশে একটা, ড্যামরা পাশে একটা ফেরি এবং তারাবা পাশে একটা ফেরি, এই দুটো ফেরি ডুবে দেওয়ার পর পাকিস্তানি সৈন্যবাহিনীর কুমিল্লা চট্টগ্রাম সিলেট এই যাতায়াতের পথটা সেদিন থেকে একেবারে বন্ধ হয়ে গেল। জি হ্যাঁ, এটা সাময়িকভাবে বন্ধ হয়েছিল, এবং এটা আপনি বললেন সঠিক কথা। এরপরে রাগান্বিত হয়ে, রাগের বশীভূত হয়ে তার আশেপাশে গ্রামে অনেক গণহত্যা চালিয়েছে, গণহত্যা চালিয়েছে। আমরা এখন মুক্তিযোদ্ধা নেভেল কমান্ডো জনাব গণেশ সাহেবের কথা বলবো। তিনি তারাবো
ঘাটের ফেরিটা ডুবিয়েছিলেন, মাইন দিয়ে সেটাকে উড়িয়ে দিয়েছিলেন। এখন আমাদেরকে আপনি জায়গাটা দেখিয়ে দেন, কোন জায়গাটায় আপনি সেই ফেরিটার উপরে মাইনটা ফিট করলেন, ফেরিটার নিচে আর কি। আমি যে সাইডে অপারেশন করেছিলাম এই জায়গাটার নাম ছিল তারাবো, তারাবো ওই সাইডটা। আমরা উজান থেকে এসেছিলাম, উজান থেকে বর্তমান যে সেতুটা অবস্থান করছে তার এখন যে মুখে দাঁড়িয়ে আছি তার উত্তর দিকে, এই জায়গাতে, এই জায়গাতে নদীর ঠিক ওই পারে, নদীর ওপারে। আচ্ছা আচ্ছা, ওটা এটা তারাবো সাইড আর এটাই স্যার ঢামরা সাইড। আমি তারাবো ছিলাম। ওকে, আমার সাথে তিনজন কমান্ডার ছিল, আব্দুর রহিম, জসিমউদ্দিন, আমি নিজে, আমরা তিনজন একসাথে পানিতে নেমেছিলাম। আপনি ওই ওটা আপনি একটা উড়িয়ে দিয়েছিলেন? জি, ওরা দুজন একটা এসেছিল, আমি সিঙ্গেল একটা দিয়েছিলাম। আমার ইয়েটে ছিল, জাহাজটা ছিল পূব পাশে অর্থাৎ তারাবো সাইডে, আর ওনাদের ইয়েটে ছিল পশ্চিম পাশে ঢামরা সাইড। আমরা এখন বসে আছি সুলতানা কামাল ব্রিজের ঠিক সাথে। এই ব্রিজের নিচেই ছিল 1971 সনের সেই ফেরিঘাট। এখানে ফেরিটা ধ্বংস করেছিল বীর মুক্তিযোদ্ধারা। সে অপারেশন যে চালিয়েছিলেন তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা নেভাল কমান্ডো আব্দুর রহিম। এই অপারেশনটা আপনারা করেছিলেন ঠিক পিছনে, এই যে বালুর পাহাড়টা দেখছি, এ জায়গায় ফেরিটা ছিল। তো সেই ঘটনাটা আমাদের বর্ণনা করুন আপনি। 1971 13 নভেম্বর আমি, জসিমউদ্দিন এবং ওসমান গনি তিনজন তারাবো ফেরিঘাটের কাছে আসি রাত্র আনুমানিক 1টার সময়। আমি আর জসিমউদ্দিন তারাবো ওই পার থেকে সাঁতার কেটে রাত্র আনুমানিক 1টার সময় এই পারে আসি। এরপরে আইসা মাইন, 2টা মাইন আমরা ফেরিতে স্থাপন করি। এই মাইন লাগানো অবস্থায় আমরা দেখি ফেরির উপরে পাকিস্তানিদের একটা রিকয়েল রাইফেলস জিপ আছে ফেরির উপরে, এবং 8-10 জন আর্মি তাহারা ওই ফেরির উপরে টহল দিচ্ছে। আমরা যখন মাইন দুটা স্থাপন করলাম, করার পর কিছুক্ষণ পরে আমরা সাঁতার কেটে চলে যাচ্ছি। এরপরে দেখলাম জসিমউদ্দিন নদীর ওপারে যেয়ে উঠলো, আর আমি নদীতে থাকা অবস্থায় বিকট আওয়াজে বিস্ফোরিত হয় মাইন দুইটি, এবং সাথে সাথে আগুন জ্বলে যায় জাহাজে এবং আস্তে আস্তে নদীতে তলিয়ে যায়। আপনি বলেছেন অ্যামুনিশন ছিল? জি, অবশ্যই অ্যামুনিশন ছিল। এছাড়া এই অপারেশনের ফলে দুই পারে যে গ্রামগুলো ছিল এখানে তারা হানাদার বাহিনী অজস্র গুলি বর্ষণ করে। আমরা শুনতে পরের দিন শুনতে পারলাম যে অনেক লোক, আমাদের বাঙালি অনেক, তারা হত্যা করেছে। আমরা এখন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো খল্লুর রহমান সাহেবের সঙ্গে কথা বলবো। আমরা পূর্বে ওনার পরিচয় পেয়েছি, উনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক এবং গবেষক। নৌ কমান্ডো সাবজেক্টটা নিয়ে উনি অনেক গবেষণা করেছেন। জনাব খল্লুর রহমান, এই যে ড্যামরাঘাট অপারেশনটা হলো, এটার সফলতা মুক্তিযুদ্ধের সর্বাঙ্গীন রণাঙ্গনের উপরে কদ্দুর প্রভাব ফেলেছিল? এটা, এই যে ড্যামরাঘাটে দুই পাশে দুইটা ফেরি ডুবালো, এর ফলে যে একটা ব্যাপক প্রতিক্রিয়া পাকিস্তান আর্মির পরে পরে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। সেই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাণ কেন্দ্র ছিল ঢাকা। ঢাকার যত সামরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জাম, খাদ্য সামগ্রী চট্টগ্রাম বন্দর থেকে এই রাস্তা দিয়েই ঢাকাতে আনা হতো, ঢাকা থেকেও যেত, এবং ঢাকা থেকেও সেখানে যুদ্ধ সামগ্রী চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, তারপরে নবীনগর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, পুরো সব পুরো এলাকায় দেওয়া হতো। ওই সময় এই এই যে রাস্তাটা চট্টগ্রাম থেকে ঢাকার যে লাইন অফ কমিউনিকেশন এটা বন্ধ করা একান্ত দরকার ছিল, সেইটা আমাদের নৌকমণ্ডলরা সফলভাবে প্রতিবন্ধকতা করতে পারছে দুইটা জাহাজ ডুবানোর ফলে। এর ফলে তাদের আরেকটা জিনিস হয়েছে যে পাকিস্তান আর্মি বুঝতে পারছিল যে তাদের আত্মসমর্পণ বা তাদের এটা বিপর্যয় অনিবার্য, এবং তাদেরকে এই রাস্তা দিয়ে, এই পথ দিয়েই চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে করে পাকিস্তানে পালাতে হবে। তো সেই হয়তো বা পালাতে হবে সেই পথটাও বন্ধ করে দিয়েছিল। তাহলে দেখা যাচ্ছে খলিল সাহেব মানসিকভাবে পরাজিত হয়ে গেল তারা, এবং রসদপত্র লজিস্টিকের ব্যবসায় তারা বিশাল সমস্যার সম্মুখীন হল। তারা আশা করে নাই
যে মুক্তিযোদ্ধারা ঢাকার ঠিক কাছে এত বড় অপারেশন করবে, তাই না? এবং একাধিক শুধু যে এখানে কাশ্মীর ফেরিঘাটে তা না, শীতলক্ষা নদীতে তুরাগ একটা জাহাজ ডুবাইছে, তারপরে সিদ্ধিরগঞ্জে মেঘনা ঘাটে ডুবাইছে। এই যে প্রতিবন্ধকতাগুলো পাকিস্তান আর্মির মনোবল এবং তাদেরকে মধ্যে একটা বিরাট ব্যাপক ভীতির সঞ্চার করে। কিন্তু একটা কথা বলতে চাই জনাব খলিল, নৌ কমান্ডো বা নেভাল কমান্ডো এই যে গ্রুপটা প্রায় 350 ট্রেন, এরা যত অপারেশন করেছে, শত্রুর যত ক্ষতি করেছে, যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে, ব্যাটলফিল্ড সাইকোলজি বদলিয়ে দিয়েছে, কিন্তু সেইভাবে মুক্তিযুদ্ধের পরে তাদের এই ঘটনাগুলো ডকুমেন্টেশন, দলিলবদ্ধতা মুক্তিযুদ্ধের ইতিহাসে সঠিকভাবে প্রতিফলিত হয়নি, এটা তো আপনি আমার সঙ্গে একমত? আদৌ হয় নাই, আপনার সাথে 100% একমত। এটা সরকারের উদাসীনতা, আমাদের ইতিহাসবিদদের উদাসীনতা, মুক্তিযোদ্ধাদের এবং নৌ কমান্ডের উদাসীনতা। তারাও তো লিখতে পারতো, তারাও বলতে পারতো, তারা অন্তত লিখতে পারতো, বলতে পারতো, সেগুলো করে নাই। যারা পাচ্ছে, যৎসামান্য পাচ্ছে, যে যেভাবে পারে, যতটুকু পাচ্ছে সেইভাবে করছে। আমি যতটুকু পাচ্ছি, আমি নৌ কমান্ডের সম্বন্ধে এগিয়ে নিয়ে গেছি লেখনীর মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত জীবিত নৌ কমান্ডোদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা ইতিহাসটা লিখে যান, লিখতে না পারলে বলে যান নতুন প্রজন্মকে, যেন তারা ইতিহাসটা লিখতে পারে, কিভাবে এদেশের মানুষ যুদ্ধ করেছে আধুনিক বাহিনীর বিরুদ্ধে, কিভাবে তারা আত্মত্যাগ করেছে। শ্রোতা দর্শক, এতক্ষণ আমরা মুক্তিযুদ্ধের একটি বড় নেভাল অপারেশন, সেই অপারেশন সম্বন্ধে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সরজমিনে আমরা তথ্য পেলাম, আলোচনা করলাম সেদিনের ঘটনা। সেই দিনের কিশোররা সামান্য কিছু দিনের ট্রেনিং করেছিল ভাগীরথীর পাড়ে পলাশির প্রান্তরে, তারপর তারা ছড়িয়ে পড়ল বাংলার গ্রামেগঞ্জে। তাদের মিশন ছিল একটাই, পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরদের ধ্বংস করে দেওয়া। সামান্য একটা লুঙ্গি, একটা গামছা, এবং সেই গামছা দিয়ে শরীরের মধ্যে লিম্পেড মাইন লাগিয়ে, কোনো আধুনিক অস্ত্র নাই, সেই সামান্য অস্ত্রশস্ত্র নিয়ে তারা এত বড় বড় নদী পার হয়েছে। মাত্র 2-3 জন শত্রুর শিবিরে ঢুকে পড়েছে, শত্রু তাদের দেখতে পারছে না, তারা শত্রুকে দেখছে, শত্রুর বুকে তারা আঘাত হানছে এবং সফলতার সঙ্গে তারা বিজয়ে বেশে ফিরত চলে আসছে। এভাবেই মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সনে। অপারেশন জ্যাকপট থেকে আরম্ভ করে ধারাবাহিকভাবে তারা এত অপারেশন করেছিল যে পাকিস্তান সেনাবাহিনী একেবারেই পর্যদস্ত হয়ে গেছিল। তাদের সাপ্লাই লাইন, লজিস্টিক্স, সেনাবাহিনী নদীমাতৃক দেশে যেখানে উঠেছে সেখানেই তাদের উপর আঘাত হানা হয়েছে। আজকে 42 বছর পরে সেই মুক্তিযোদ্ধারা আজ আমাদের সঙ্গে আছেন, তাদের কথা বলেছেন, বিজয়ের তথ্য দিয়েছেন। সেই সব বীর মুক্তিযোদ্ধা, সেই সব নেভাল কমান্ডো যারা জীবনকে বাঁচিয়ে রেখে দেশটাকে ভালোবেসে দেশের জন্য যুদ্ধ করে শত্রুকে ধ্বংস করেছে, তাদেরকে সশস্ত্র সংগ্রামী সালাম জানিয়ে জাগ্রত অহংকার অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা দর্শক, আপনাদেরকে অনেক শুভেচ্ছা।